যখন বাপ মা ঘরে চলে গেছে, নাবালক ছেলে মেয়েরা বাপ মায়ের ঘরে সতর্ক সাবধান না করে না জানিয়ে ঢুকবে না, হুট করে দরজা খুললো আর ঢুকে পড়লো, এরকমটা করবে না। তিনটি টাইমে নাবালক ছেলে মেয়েরাও বাপ মায়ের ঘরে না জানিয়ে প্রবেশ করবে না, অনুমতি না নিয়ে। আর অনুমতির তরিকা হচ্ছে সালাম দেওয়া, আর তার সাথে কি করা, নক করা, নক করা, বেল থাকলে বেল বাজানো, ইস্তিজান। দুটোই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তাস্তানিসু মানে তাস্তাজিন, অনুমতিও নেবে আর কি করবে, সালাম দেবে, দুটোই কাজ করতে হবে, দুটোই হচ্ছে সুন্নাহ। এই জন্য যদি কারো বাসা গেছেন, বাড়িতে গেছেন, কলিং বেল আছে, তাহলে বেল বাজাবেন, সালাম দেবেন, দুটি সুন্নাহ। দরজা খোলা আছে, একটু চাপ দিলে খোলা আছে কি না, খোলা আছে, আছেন ভাই, ঢুকে পড়লেন, না যাইজ না এটা। গ্রাম অঞ্চলে অনেক বাড়িতে তো দরজাই নেই, কিচ্ছু নেই, তাই না, আছেন ভাই, হ্যাঁ চাচা আছেন, বড় ভাই আছেন, আর ঢুকে পড়লেন, না যাইজ এগুলো কাজ। কোরআনে আল্লাহ নিষেধ করে, না তা খুলো, প্রবেশ করবে না, গাইরা বৈধ নিজের বাড়ি ছাড়া, হাত্তা তাস্তানা যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে, অতসাল্লিমু আলা আহলিহা এবং বাড়ির লোকদেরকে সালাম না বলবে। এই আয়াতের তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে তিনবার করে অনুমতি নেবে, তিনবার করে সালাম দেবে, সাথে সাথে সালাম আলাইকুম আসবো, সালাম আলাইকুম আসবো, সালাম আসবো নাকি সাথে সাথে। বেল বাজানোর তরিকা কি এটা, যেমন কিছু লোকেরা করে 10 সেকেন্ড পরপর দিল বা সাথে সাথে একটা বেল দিল, 5 সেকেন্ড 10 সেকেন্ড থামেনি, আবার দিল, আবার 5 সেকেন্ড 10 সেকেন্ড হয়নি, আসার সময় দিচ্ছে না, ও রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে তিনবার বেল দেওয়া হয়ে গেল, না এগুলো জায়েজ নাই, এভাবে ঠিক নয়। বেল দেওয়ার পরে বা সালাম দেওয়ার পরে অনুমতি নয়, একবার সালাম দেবেন, একবার হ্যাঁ নক করবেন বা বেল বাজাবেন, তারপরে কিছুক্ষণ থাকবেন, যাতে রুমের যে কোনো রুমে থাকলে ওখান থেকে আসতে পারে, অন্তত 30-40 সেকেন্ড অথবা 1-1 মিনিট, যাতে ধরে 1-1 মিনিট থামলেন, মানুষ অপ্রস্তুত থাকতে পারে, খালি গায়ে আছে, গেঞ্জি গাইডে আছে, কি আছে না আছে, হঠাৎ করে খুলবো না, মানুষের সাথে আমি দেখা করি না, সুতরাং একটু প্রস্তুত হতে দেন, 1 মিনিট টাইম দেন, তাই একবার কলিং বেল দিয়ে আর একবার সালাম দিয়ে আপনি 1 মিনিট থামেন, তারপরে না কোনো সাড়া শব্দ পাচ্ছেন না, কিন্তু সাড়া শব্দ পাঁচজন না সাড়া শব্দ পাচ্ছে চলে আসে, তাদের সবুর করেন, আমাদের বাচ্চারা বুঝে না আর কি করে, অধৈর্য, যার ফলে করে কি, হ্যাঁ বাচ্চারা কেন, বাচ্চার বাপ মনে করি তো আমার বাড়ি, আর স্ত্রী হতে পারে নফল নামাজ পড়ছে, হতে পারে বাথরুমে আছে, আর শুরু করে দিয়েছেন। আর যদি বদমেজাজি স্বামী থাকে তো স্ত্রী তো যদি বাথরুমে বৈশাও থাকে তো অর্ধেক পায়খানা করেনি, ও দৌড় দিয়ে আসতে হবে, নাহলে মায়ের খেতে হবে, অনেক জালেম স্বামী আছে, আছে না নেই, আপনার কেউ যদি না থাকে শুধু আপনার স্ত্রী, তারপর এরকম অধৈর্য হওয়া ঠিক নয়। ছেলেমেয়েরা মাদ্রাসা স্কুল থেকে আসে এরকমটা করে, আর বেলের উপরে বেল, আর বেল ধরে আছে, চেপে ধরেই আছে, ওটাও চাইছে না, এবারে হালকা করে দেন একটু, যাতে পেরেশান না হয়ে যায় বাড়িওয়ালা, হ্যাঁ হালকা করে দেন, আর থেমে যান আপনি। তাহলে এই বিষয়গুলো সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে সামাজিক বিষয় বা পারিবারিক বিষয়, কিন্তু দীন ইসলাম এইভাবে দিক নির্দেশনা দিয়েছে। জি হ্যাঁ, ধৈর্য ধরেন, তিনবার ডাক দিলেন, তিনবার অনুমতি চাইলেন, সালাম দিলেন, কোনো সাড়া শব্দ আসলো না, ফিরে চলে আসেন, দেখি খোলা আছে কিনা একটু দেখি, না চলবেন না বাইরের লোক। আচ্ছা এত দূর তো চলে, ফিরে চলে আসে নাই মনে হয় কেউ বাড়িতে, কিন্তু আল্লাহর কোনো বান্দা বাড়িওয়ালা যদি গেটে আসে, আসার পরে বলছে এখন সময় নেই পরে আসছেন, তাহলে জীবনে আর তার সাথে দেখা সাক্ষাৎ করবেন, আপনারা সম্পর্ক রাখবেন, সম্পর্ক ছিন্ন কাট একবার সাথে, ঠিক না, এ হচ্ছে আজকালকার মুসলিমদের চরিত্র। আল্লাহ কোরআনে কি বলছেন, ওয়াইন কিলা লাকুম মুরজিউ ফারজু, ওয়াইন কিলা লাকুম তোমাদেরকে যদি বলা হয় ইরজাউ রিটার্ন যাও, এখন সময় নেই ব্যস্ত, তাহলে ফারজু ফিরে চলে যাও। আমাদের অফিসে কোনো ব্যক্তি যদি আসে, যান এখন ফিরে যান, আরে বাপরে এর ব্যবহার কত খারাপ রে, তাই না, এগুলো খুবই ভালো মনে করছিলাম, তাই না, না না এটা ইসলাম ভাই, ব্যস্ত তো থাকতে পারে, আপনি আপনার মতো করে কেন আসবেন,
আপনার সময় সম্পর্কে আপনি জানেন যে আপনি কখন ফ্রি, কিন্তু যার কাছে যাচ্ছেন তার সময় অনুযায়ী, তার সুবিধা অনুযায়ী আপনাকে সময় দেবে, এটা হচ্ছে শরীয়ত। এর যে ও ফিরে যাও, ফারজ ফিরে চলে আসেন, কোনো কষ্ট নেবেন না। ইসলাম তাহলে কত উদারতা শিখিয়েছে, উদারতার প্রয়োজন রয়েছে। কলমটা অনেক বড় হইতে হবে, প্রশস্ত হইতে হবে, অসুবিধা নেই। এটা আমার সাথে ঘটতে পারে, আমি এরকম পরিস্থিতি স্বীকার করতে পারি, নিশ্চয় কোনো অসুবিধা আছে। জি, এই এই মশলার উপর কেয়াস করতে পারেন। টেলিফোন উঠানো, টেলিফোন কেউ উঠাইল না ধরেন, অথবা উঠিয়ে বললো যে আমি ব্যস্ত আছি, পরে কল দেবেন। আরে বাপরে বাপ, একটা কথাও বলো, জিজ্ঞাসা করলো না কেমন আছেন, ভালো আছেন, ব্যস্ত আছি, পরে কল দেবেন, মেজাজ খারাপ, তাই না? না, এটা ইসলাম শিখায়নি। ইসলাম শিখাচ্ছে কলটা বড় করেন। জি হ্যাঁ, এর যেও কলে বলছে টেলিফোনে এ আজ ফিট করেন, ফিরে যাও, এখন কথা বলিও না, পরে কথা বলবে, পরে যাও, ঠিক আছে, রেখে দাও, কোনো দুঃখ নেবে না, মনে কষ্ট নেবে না।